আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2022, যাদের অতিরিক্ত বিষয় অর্থনীতি, তাদের অর্থনীতি প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। প্রত্যেকে আসো, আমরা দেখিনি অর্থনীতি আমরা যে সাজেশনটি দিবে সেগুলো দেখো এখানে রয়েছে। অর্থনীতির মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন, তারপর ধারাবাহিকভাবে তোমাদের যে প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো সক্রিয় দাম ব্যবস্থার কোন অর্থনীতি, অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য, তারপর ব্যষ্টিক অর্থনীতি, সমষ্টিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, তারপর দেখো অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ব্যবস্থা কী, অর্থনৈতিক নির্বাচন কী, তারপরে দেখো সম্পদ কাকে বলে, সম্পদ কাকে বলে, পিপিসি, এর গুরুত্ব, উৎপাদন সম্ভাবনা রেখা, তারপর দেখো উৎপাদন বলতে কী বোঝো, অভাব কী, তারপর অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে, নির্বাচিত সমস্যা সৃষ্টি কেন, তারপর দেখো নিচের দিকে আমরা যাচ্ছি 1, 2, 3, তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিবে, কারণ সবগুলো যদি আমরা পড়তে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, প্রত্যেকেই স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে মোট 12টি প্রশ্ন রয়েছে, 12টি আরও নিচে আছে, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, মোট 15টি প্রশ্ন অনুধাবনমূলক থেকে। তারপর দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদন উৎপাদকের আচরণ, ভোক্তা ও উৎপাদকের আচরণ, দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্ন, উপযোগ কী, তারপর এমনভাবে প্রশ্ন দেওয়া আছে, সবগুলো আমরা পরে শোনালাম না। আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি, তোমরা প্রত্যেকেই, আমরা কার্চারটা একটু দূরে রাখছি, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিবে, কারণ এই সাজেশনটা আমরা অন্যরকমভাবে তৈরি করেছি, এই জন্য তোমরা প্রত্যেকেই স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো 16 নম্বর রয়েছে মজুদ কী, তারপর অনুধাবনমূলক প্রশ্ন, অর্থনৈতিক মজুদ ও যোগান কি এক হতে পারে, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর, 6 নম্বর, এভাবে দেখো আমরা নিচের দিকে যাচ্ছি। মোট আমরা 15টি প্রশ্ন এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় আমরা চলে যাচ্ছি, তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন 1, 2, 3 এভাবে দেখো সাজানো রয়েছে, তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবে। জ্ঞানমূলক তো ছোটো ছোটো প্রশ্ন, এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে জ্ঞানমূলক। তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন আমরা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এখানে মোট 6টা প্রশ্ন আরও নিচে আছে, প্রতীক স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নাও। আমরা 11টি প্রশ্ন দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে অনুধাবনের। তারপর চতুর্থ অধ্যায় বাজার, বাজার থেকে জ্ঞানমূলক প্রশ্ন আমরা দিয়ে, বাজার কি, উপকরণ কাকে বলে, এভাবে দেখো আমরা বাজারের কাঠামো কি সুন্দর করে আমরা দিয়ে দিলাম। একটু নিচের দিকে আমরা যাচ্ছি, অনুধাবনমূলক প্রশ্ন, বাজার থেকে অনুধাবনমূলক প্রশ্ন দেখো এখানে, মোট 10টি প্রশ্ন। তারপর নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়, সামগ্রিক আয় ও ব্যয় থেকে জ্ঞানমূলক প্রশ্ন আমরা নিচের দিকে একটু যাচ্ছি, স্ক্রল করে তোমরাও কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে সবগুলা ছবি স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিবে, তাহলে তোমাদের সুন্দর হবে। আর একটু যদি করতে পারো, দেখা যায় তোমরা যদি এই ভিডিওটি তোমরা যদি ডাউনলোড করে নাও, যেভাবে ডাউনলোড করা যায় যে ইউটিউবের মধ্যে যদি তোমরা ডাউনলোড করতে দাও, সবচেয়ে কম MB খরচ হবে, তোমরা ইউটিউবের মধ্যে ডাউনলোড করে নিতে পারো, তাহলে তোমরা এগুলা শুধু ভিডিওটি স্কিপ না করে তোমরা শুধু দেখা যাবে যে তোমরা সেখানে স্টপ করে করে বারবার ভিডিওটি স্টপ করে করে তোমরা শুধু সেগুলো খাতায় লিখতে পারবে, খাতায় লিখে নিতে পারবে, তোমরা এগুলো খাতায় লিখে নিতে আরও সুন্দর হবে। তারপর অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখানে দিয়ে দিলাম, দেখো ক্রমান্বয়ে রয়েছে,
তারপর দশম অধ্যায়, দশম অধ্যায় হলো মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক থেকে জ্ঞানমূলক প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। জ্ঞানমূলক প্রশ্ন দেখো এখানে রয়েছে, অর্থের চাহিদা কী, অর্থ কী, অর্থের যোগান, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, অর্থ মূল্য কী, এভাবে দেখো প্রত্যেকটা মুদ্রা কী সুন্দর করে আমরা দিয়ে দিলাম। মোবাইল ব্যাংকিং, বাণিজ্যিক, তারপরে দেখো তারল্য কী, বাণিজ্যিক ব্যাংকের উদ্ধৃত্ত পত্র কী, তারপরে দেখো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, জ্ঞানমূলক শেষ হওয়ার পর গুণন জ্ঞানমূলক, এই অধ্যায় থেকে আমরা 16টি দিয়েছি। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এখানে 2টি, তারপর শুরু হবে। নিচের দিকে যাচ্ছি আমরা, স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নাও। মোট 10টা প্রশ্ন জ্ঞানমূলক থেকে। তো অর্থনীতি প্রথম পত্রের সাজেশন এতটুকুই ছিল, অর্থনীতি দ্বিতীয় পত্র পরে আমরা দিব। তো অর্থনীতি প্রথম পত্র সাজেশনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে, কমেন্ট করে আর তোমাদের বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে অর্থনীতি অপশনাল সাবজেক্ট বা অতিরিক্ত সাবজেক্ট নিয়েছে প্রত্যেকে যাতে ভিডিওটি পায়, সেজন্য সবার কাছে শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।